উত্তরবঙ্গে অতিবৃষ্টি জেরেই বেড়েছে নাইরোবি ফ্ল্যাট উৎপাত, জানালেন পতঙ্গ বিশেষজ্ঞরা। অ্যাসিড পোকা বা নাইরোবি ফ্ল্যাট আতঙ্কে জর্জরিত উত্তরবঙ্গবাসী। গত দু সপ্তাহ ধরে চলছে এই অ্যাসিড পোকার উপদ্রব। এই পোকার কামড়ে ইতিমধ্যে গোটা উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বহু মানুষ অসুস্থ। এবার মৌসুমি বায়ু কলকাতায় আসে 10ই জুন নাগাদ, কিন্তু এবারে দেখা গেল উত্তরবঙ্গে বর্ষা আসে নির্দিষ্ট সময় আগে, আর দক্ষিণবঙ্গে তা পা রাখে নির্দিষ্ট সময় অনেকটাই পরে। শুধু তাই নয়, উত্তরবঙ্গে অতিবৃষ্টির জেরে বানভাসী অবস্থা তৈরি হলেও দক্ষিণবঙ্গে কার্যত বৃষ্টির ঘাটতি ক্রমশ বেড়েই চলেছে। প্রাকৃতিকভাবে এই বৈপরীত্য এবার নাইরোবি ফ্ল্যাট উৎপাতের বড় কারণ হয়ে উঠেছে বলে জানালেন পতঙ্গ বিশেষজ্ঞরা। তাদের অভিমত, উত্তরবঙ্গে অতিবৃষ্টির কারণে এই পোকার উৎপাত বেড়ে গিয়েছে। দক্ষিণবঙ্গেও এই অবস্থা তৈরি হতে পারত যদি সেখানেও অতিবৃষ্টি হতো, কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি বেশি না হয় দক্ষিণবঙ্গে নাইরোবি ফ্ল্যাট উৎপাত ততটা দেখা যাচ্ছে না যতটা উত্তরবঙ্গে রয়েছে। উত্তরবঙ্গের ডুয়ার্স লাগোয়া জেলাগুলিতে ক্রমশ বাড়ছে নাইরোবি ফ্ল্যাট দাপট। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কালিম্পং, এই চারটি জেলাতেই এই পোকার উৎপাত চোখে পড়ছে। সরকারি তথ্য বলছে গরুমারা ও জলদাপাড়া লাগোয়া এলাকায় এই পোকার উৎপাত বেশি চোখে পড়ছে। গত 3 দিনের মধ্যে শুধুমাত্র ধূপগুড়ি শহরে এই পোকার কামড়ে 6 জন আক্রান্ত হয়েছেন। আলিপুরদুয়ার শহরে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে 8। শুধু শহর এলাকাতেই নয়, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার চা বাগান ও জঙ্গল ঘেঁষা এলাকাতেও নাইরোবি ফ্লাই কার্যত তাণ্ডব চালাচ্ছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফেও এই 2 জেলার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। দ্রুত রোগীদের চিহ্নিতকরণ ও তাদের দ্রুত চিকিৎসা শুরুর ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে। তবে এরই মধ্যে পতঙ্গ বিশেষজ্ঞরা জানিয়েছেন নাইরোবি ফ্লাই কামড়াচ্ছে বলে যে ধারণা ছড়িয়ে পড়েছে তা আদতে ঠিক নয়, কেননা এই পোকা কামড়ায় না। তবে নাইরোবি ফ্ল্যাট দেহ থেকে পেরিডিন নামে এক ধরনের রাসায়নিক পদার্থ নির্গত হয় যা চামড়া বা ত্বককে পুড়িয়ে ফেলে। এর জেরেই শরীরে চাকা চাকা ফোসকা হয়, সঙ্গে গা হাত পা মাথায় ব্যথা এবং জ্বর আসে। বাংলায় অনেকেই এই পোকাকে অ্যাসিড পোকা বলে চেনে। এই পোকার উপদ্রব থেকে রক্ষা পেতে হলে বাড়ির আশেপাশে থাকা এলাকায় থাকা সব পার্থেনিয়াম গাছ ও জঙ্গল কেটে ফেলতে হবে, কেননা এই পার্থেনিয়াম গাছের পাতাই নাইরোবি ফ্ল্যাট প্রিয় খাদ্য ও বাসস্থান। সেই সঙ্গে সন্ধ্যে নামার কমপক্ষে 1 ঘন্টা আগে বাড়ির সমস্ত দরজা জানলা বন্ধ করে দিতে হবে, সঙ্গে ফুল হাতা জামা ব্যবহারেরও পরামর্শ দিয়েছেন তারা। HCareerInstitute. Need এবং IIT joint পরীক্ষার্থীদের সঠিক প্রিপারেশনের সঠিক ঠিকানা: Class 8 থেকে 10 পর্যন্ত ফাউন্ডেশন কোর্স এবং 11, 12 পাশ ছাত্রছাত্রীদের জন্য NEET ও IIT প্রিপারেশন কোর্সে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন HCareerInstitute, বকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার। ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন 7427-6100-9585 অথবা 9066410-9019 এই নাম্বারগুলিতে। অথবা ইমেল করুন HCareer2022@gmail.com এ। সম্পূর্ণ বিনামূল্যে স্কলারশিপ টেস্ট দিতে আমাদের কোচিং সেন্টারে আসুন পয়লা জুলাই থেকে পয়লা আগস্ট 2022-এর মধ্যে, সোম থেকে রবি বেলা 10টা থেকে 4টে পর্যন্ত খোলা থাকছে আমাদের ইনস্টিটিউট। ধন্যবাদান্তে HCareer Institute, বকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার। নার্সিং ট্রেনিং এর বিশাল সুযোগ দিচ্ছে গৌতম কলেজ, রেকগনাইজড বাই কর্ণাটক নার্সিং কাউন্সিল এন্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ঠিকানা মঞ্জুনাথ নগর, WOC রোড, বেঙ্গালোর 10। ট্রেনিং শেষে থাকছে 100% চাকরির সুযোগ। ভর্তি নেওয়া হবে BSc নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 45% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভাগে পাস। এছাড়াও থাকছে GNM নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয়ে 40% নম্বর নিয়ে পাস। ভর্তি চলছে প্যারামেডিকেল কোর্সেও, 3 বছরের কোর্স, যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস। এখানে স্পোকেন ইংলিশেরও ফ্রি কোচিং দেওয়া হয়। পশ্চিমবঙ্গের অন্যতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ নিতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য ঋণ মেলার চিঠিও দেওয়া হয় এই কলেজ থেকে। পাশাপাশি বাঙালি খাবার, বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়। অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে, তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন 8904864131 অথবা 6263163783 অথবা 9734577162 এই নাম্বারগুলিতে।